নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারি এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই হুঁশিয়ারি দিতে গিয়ে মন্তব্য করেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। কিন্তু যে তদন্তে ভরসা রেখে বিচারপতি এই মন্তব্য করেছিলেন এখন সেই তদন্তের প্রক্রিয়া নিয়েই বর্তমানে ক্ষুব্ধ আদালত। তদন্তের এই দীর্ঘসূত্রিতা শুধু তদন্ত প্রক্রিয়া নিয়েই নয়, প্রশ্ন তুলে দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীর সততা নিয়েও, হাজার হাজার চাকরিপ্রার্থীদের সুদীর্ঘ অপেক্ষার অবসান নিয়েও। লড়াইটা ছিল দুর্নীতির বিরুদ্ধে। এ রাজ্যের হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী যারা নিয়োগ দুর্নীতির শিকার হয়ে বঞ্চিত হয়ে দিন কাটাচ্ছিলেন রাস্তায়, লড়াইটা ছিল তাদের জন্য। 23 জুলাই 2022 নাকতলার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির তল্লাশিতে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে দু দফায় মিলেছিল প্রায় 50 কোটি টাকা। বাংলায় প্রথমবার এরকম ঘটনা হতে দেখে থ হয়ে গিয়েছিল গোটা রাজ্যবাসী। তবে পার্থর গ্রেফতারি ছিল নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম হেভি ওয়েট গ্রেফতারি। সেই সঙ্গে রাজ্যের সেই সব বঞ্চিত চাকরিপ্রার্থীদের মনে আশার আলো জাগে, ধীরে ধীরে সমস্ত জট কেটে যাবে, হকের চাকরিটা এবার হবে। এরপর তদন্ত যত এগিয়েছে তত গ্রেফতারির সংখ্যাও বেড়েছে। সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন এসএসসি উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং এসএসসির প্রাক্তন সচিব অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ আরও অনেকে। আবার দুই মিডলম্যান প্রদীপ সিং ও প্রসন্ন কুমার রায়কে গ্রেফতার করেছে সিবিআই। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হন দুই তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষও। এছাড়াও তাপস মণ্ডল, চন্দন মণ্ডল, শেখ শাহিদ ইমাম বা জীবনকৃষ্ণ সাহার মতো ছোট বড় নাম তো আছেই। সর্বশেষ সংযোজন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। এই সুজয় কৃষ্ণ ভদ্রের সূত্র ধরেই উঠে আসে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। ইতিমধ্যেই দুবার সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডির তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তদন্তের গতি প্রকৃতি নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। হাইকোর্ট, বিশেষ আদালত সর্বত্রই প্রশ্ন উঠেছে ইডি সিবিআই এর স্লথ গতির তদন্ত নিয়ে। নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। কিন্তু যে তদন্তে ভরসা রেখে বিচারপতি এই মন্তব্য করেছিলেন এখন সেই তদন্তের প্রক্রিয়া নিয়েই বর্তমানে ক্ষুব্ধ আদালত। কিছুদিন আগে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট বিতর্ক মামলায় আদালতে ভর্তসিত হয়েছে সিবিআই। সিবিআই এর কাজ কি মানুষকে বোকা বানানো? সিবিআই আদালতের সঙ্গে খেলছে, গুরুত্ব দিয়ে ভালো করে এই বিপুল দুর্নীতির বিষয়ে তদন্ত করছে না, তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সোমবার ভরা এজলাসে তদন্তে গাফিলতি নিয়ে ইডি আধিকারিকদেরও কার্যত তুলোধনা করেন বিচারপতি অমৃতা সিনহা। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও ও ডিরেক্টরদের সম্পত্তি খতিয়ান জমা দেওয়ার জন্য ইডিকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। 21 সেপ্টেম্বর হাইকোর্টে জমা পড়েছিল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও এবং অন্যান্য ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান সম্বলিত ইডির রিপোর্ট। এই রিপোর্ট দেখে চরম ক্ষুব্ধ হন বিচারপতি। ইডির রিপোর্টে কোম্পানির প্রাক্তন ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি হিসেবে শুধু 3টি এলআইসির নথি। একজন সাংসদের কীভাবে কোনো ব্যাংক অ্যাকাউন্টই না থাকতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা। এছাড়াও সুজয় কৃষ্ণ ভদ্র 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত ওই কোম্পানির ডিরেক্টর পদে থাকলেও তাঁর কোনো পে স্লিপ নেই কেন, কেনই বা হাজিরা খাতায় নাম নেই তাঁর, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। যদিও এরকম একাধিক প্রশ্নের উত্তর ইডির কাছে ছিল না, ক্ষুব্ধ বিচারপতি ইডিকে ভর্ৎসনা করে জানান, আপনারা কি তদন্ত করতে চাইছেন, নাকি প্রমাণ লোপাটের অপেক্ষা করছেন, নাকি এই ধরনের তদন্তের ট্রেন্ড বানিয়ে নিয়েছেন? আদালতে ইডির পেশ করা রিপোর্ট অসম্পূর্ণ এবং তাতে একাধিক বিষয়ের স্পষ্ট উল্লেখ নেই, এমনটাই জানান বিচারপতি। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে জড়িত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, একসময় কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন তিনি এবং তাঁর স্ত্রী। অন্যদিকে অভিষেক রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড। এখানে কি বারবার আটকে যাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা? তাই কি অভিষেক সম্পর্কে পুরো তথ্য দিতে চাইছে না খোদ ইডিও? তাই কি তদন্তে এত স্লথ গতি তাদের?
কিন্তু মনে রাখা দরকার, তদন্তে এই দীর্ঘসূত্রিতা শুধু তদন্ত প্রক্রিয়া নিয়েই নয়, প্রশ্ন তুলে দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীদের সততা নিয়েও, হাজার হাজার চাকরি প্রার্থীর সুদীর্ঘ অপেক্ষার অবসান নিয়েও। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আদালতে সম্পূর্ণ তথ্য পেশের লক্ষ্যে বা সক্রিয় সিবিআই, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর নজরে উঠে এসেছে 38টি কোম্পানি। গোয়েন্দাদের সন্দেহ, এই কোম্পানিগুলির মাধ্যমেই হয়েছিল নিয়োগ দুর্নীতির তথ্য এবং অর্থ লেনদেন, আর তাই এই কোম্পানিগুলির ফরেন্সিক অডিট করানোর চিন্তাভাবনা সিবিআই গোয়েন্দাদের। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবারই অসম্পূর্ণ রিপোর্ট পেশ করায় হাইকোর্টে ভর্ৎসিত হতে হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে, আর সেই কারণে আদালতে যাতে কোনো রকম প্রশ্নের মুখে আর পড়তে না হয় তার জন্য এবার তৎপর সিবিআই। সূত্রের খবর, সিবিআই তদন্তে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে 38টি সংস্থার নাম, যার মধ্যে রয়েছে লিপস অ্যান্ড বাউন্স, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ একটি সংস্থা। এবার সেই সমস্ত কোম্পানির ফরেন্সিক অডিট করাতে চান সিবিআই গোয়েন্দারা। কি কি তথ্য গোয়েন্দারা খুঁজে বার করতে চান এই ফরেন্সিক অডিটে সিবিআই গোয়েন্দাদের সন্দেহ, এই সমস্ত সংস্থাগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতিতে কালো টাকা পাচার করা হতো, কোন কোন সংস্থার মাধ্যমে কিভাবে কোথায় টাকা গিয়েছে কাদের কাছে গিয়েছে, সেই অর্থ পাচারের গতিবিধি সংগ্রহ করার জন্যই ফরেন্সিক অডিট করানোর সিদ্ধান্ত। ইতিমধ্যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে সাহায্য চেয়েছেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি তদন্তে সাম্প্রতিক সময়ে একাধিক বিস্ফোরক তথ্য তুলে এনেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী থেকে বিধায়ক সহ একাধিক নেতাকর্মী, কিন্তু দ্রুত গ্রেপ্তার করলেও আদালতের সামনে পর্যাপ্ত তথ্য প্রমাণ পেশ করতে মাঝে মধ্যে হোঁচট খেতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কখনো বিচারপতিরা প্রশ্ন তুলছে তদন্তে স্লথ গতি নিয়ে, আবার কখনো রিপোর্টে অপর্যাপ্ত তথ্য নিয়ে। 21 সেপ্টেম্বর লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির আধিকারিকদের সম্পত্তির খতিয়ান আদালতে পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু সেই রিপোর্ট পেশের পর সোমবার রীতিমতো ভৎসনার মুখে পড়েন ইডির তদন্তকারী অফিসার। বিচারপতি প্রশ্ন তোলেন লিপস অ্যান্ড বাউন্সে বর্তমান ডিরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান সম্পর্কে, লিপস অ্যান্ড বাউন্সের জমির বর্ণনা থেকে ঠিকানা বদলের প্রসঙ্গ, অভিষেক কোনো ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ না থাকা নিয়ে, এবং 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত কাজ করার পরেও সুজয় কৃষ্ণ ভদ্রের নামে কোনো পে স্লিপ এবং হাজিরা খাতায় তার উল্লেখ না থাকা নিয়েও। আর আদালতে ইডির এই পরিস্থিতির পরেই যেন আরও তৎপরতা বেড়েছে সিবিআই এর। এর মধ্যে এক্স অ্যাকাউন্টে বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। তিনি লেখেন, প্রথমত লিপস অ্যান্ড বাউন্স একটা কোম্পানি নয়, ওটা আসলে তিনটে কোম্পানি, কি ব্যবসা করে জানা নেই। আইটির তথ্য অনুযায়ী বিপুল পরিমাণে সম্পত্তি দেখা যাচ্ছে, ইডির তথ্য না থাকলে বলুক আমরা দিয়ে দেব, ব্যানার্জি পরিবারের হিসেব দিতে পারি। সব মিলিয়ে কেন্দ্রীয় এজেন্সি তৎপরতার পাশাপাশি বিজেপি নেতার টুইট যেন উস্কে দিচ্ছে আরও জল্পনা, এমনটাই মত ওয়াকিবহল মহলের। মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 2014 প্রাথমিক টেটের ওয়েবারশিট কেলেঙ্কারিতে স্ক্যানারে এস বসু রায়ান কোম্পানি, তদন্তে মঙ্গলবার কোম্পানির অন্যতম কর্তা কৌশিক মাঝির ফ্ল্যাটে চলে তল্লাশি। গত শুক্রবারই নিজাম প্যালেসে এই কৌশিক মাঝিকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তলব করা হয়েছিল, সিবিআই তলব করে। সিবিআই সূত্রে খবর, এদিন তার ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদও চলেছে। নাইসার পর এবার নিয়োগ দুর্নীতির 2014 প্রাথমিক টেটের ওয়েমাসশিট কেলেঙ্কারিতে স্ক্যানারে এস বসুরায়ন কোম্পানি, তদন্তে মঙ্গলবার একসঙ্গে একাধিক জায়গায় হানা সিবিআই। এদিন সকাল 9:30 নাগাদ হাওড়ার দাসনগর থানার অন্তর্গত আলামোহন দাস রোডে হানা দেয় সিবিআইয়ের 8 জনের একটি দল। সেখানে এস বসুরায়ন কোম্পানির অন্যতম কর্তা কৌশিক মাঝির ফ্ল্যাটে চলে তল্লাশি অভিযান। গত শুক্রবার নিজাম প্যালেসে এই কৌশিক মাঝিকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, এদিন তার ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি চলে জিজ্ঞাসাবাদও। দুপুর 3টের পর সেখান থেকে 4 জন আধিকারিকের একটি দল বেরিয়ে যায়, কিছুক্ষণ পরে বাকি 4 জন আধিকারিকও বেরিয়ে যান। এরপর ফ্ল্যাট থেকে এক ব্যক্তি মুখে মাস্ক পরে বেরোন, যদিও তার পরিচয় জানাতে চাননি তিনি। সব কিছু হয়েছে যে কিছু না 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 জানি না কি করতে আসছে, আমি জানি না কিছু, আমি ও বাড়িতে ছিলাম, আমার বাড়ি আলাদা জায়গা, হ্যাঁ এখান থেকে বেরিয়েছি। আপনাকে কি সিবিআই ডেকেছিল নাকি? না আপনি তো আমি বলতে পারছি আমি কোচ। আপনার নাম কি? নাম বলুন, নাম দরকার নেই বলুন, পরিচয় দিতে ভয় পাচ্ছেন কেন? যদিও পরে জানা যায়
ওই ব্যক্তি সম্পর্কে কৌশিক মাঝির শ্বশুর। অন্যদিকে হাওড়ার জগাছা এস বসুরায়ন কোম্পানির আরও এক আধিকারিক পার্থ সেনের বাড়িতেও এদিন হানা দেয় সিবিআই। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওই মাসির কেলেঙ্কারিতেই এদিন এই অভিযান সিবিআই। এস বসুরায়ন কোম্পানির সঙ্গেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য চুক্তি করেছিলেন টেটের ওই মাসশিট মূল্যায়ন করার জন্য। অভিযোগ ওঠে, এরপরেই নিজের প্রভাব খাটিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। এই বিষয়টিকে সামনে রেখে একজন চাকরি প্রার্থী মামলা করেন হাইকোর্টে। যদিও এই বিষয়ে মানিক ভট্টাচার্য আদালতে জানিয়েছিলেন ওই কোম্পানির সঙ্গে কী চুক্তি হয়েছিল সেই বিষয়ে তার কিছু মনে নেই। অন্যদিকে পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচি জানিয়েছিলেন চুক্তির বিষয়ে একমাত্র মানিক ভট্টাচার্যই বলতে পারবেন। গত বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে ভৎসনা করে জানান কেন এই কোম্পানির আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তারপরেই তৎপর হয় সিবিআই। সব মিলিয়ে ওই মাসশিট কেলেঙ্কারিতে মানিক ভট্টাচার্য যে সরাসরি যুক্ত ছিলেন তা তদন্তকারী আধিকারিকদের কাছে স্পষ্ট হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে ওই কোম্পানির কর্তা ও আধিকারিকদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুরো বিষয়টির সমাধান করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে মাফিজুল ইসলাম, প্রসেনজিৎ অধিকারী ও দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এবার কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে অসচ্ছতার অভিযোগ, হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। কলেজ সার্ভিস কমিশনকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, দুর্নীতি করলে কেউ বাঁচবে না, শাস্তি সবাইকেই পেতে হবে। স্কুল সার্ভিস কমিশনের পর এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভৎসনার মুখে কলেজ সার্ভিস কমিশনও। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, দুর্নীতি করলে কেউ বাঁচবে না, শাস্তি সবাইকেই পেতে হবে। পাশাপাশি কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আরও সচেতন হওয়ার বার্তা বিচারপতির। উল্লেখ্য, কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী। দাবি, 2020 কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় নম্বরের ব্রেকআপ পাবলিশ করতে হবে, অনেক ক্যান্ডিডেটই কম নম্বর পেয়েও চাকরি পেয়েছেন, সব বিষয়ের ক্ষেত্রে একই অভিযোগ রয়েছে। এদিন মামলা শুনানিতে কমিশনের আইনজীবী শুভ্রাংশু পাণ্ডা জানান, কমিশনের নিয়মে নম্বরের ব্রেকআপ প্রকাশের কোনো নির্দেশ নেই। এরপরই কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, দুর্নীতিবাজ লোকেরা আপনাদের মতো আইনজীবীদের ঘাড়ে বন্দুক রেখে বেঁচে যাওয়ার চেষ্টা করে, কাউকে আড়াল করবেন না, কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আরও সচেতন হওয়ার বার্তা বিচারপতির। মামলার পরবর্তী শুনানি আগামী 13 অক্টোবর। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অবৈধ স্ত্রীকে কিভাবে পেনশন, ফের ডিআইকে বহিষ্কারের নির্দেশ, একদিনে দুজন ডিআইকে অপসারণ, কোপে দক্ষিণ চব্বিশ পরগনা ডিআই। মুর্শিদাবাদের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা, ফের আরও একজন ডিআইকে চাকরি থেকে বহিষ্কার করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মঙ্গলবারই দায়িত্বে গাফিলতির অভিযোগে মুর্শিদাবাদের ডিআই নৃপেন কুমার সিনহাকে সরানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিনই অন্য একটি মামলাতেও দক্ষিণ চব্বিশ পরগনার ডিআই সুজিত কুমার হাইতকেও অপসারণের নির্দেশ দিলেন তিনি। ডিআইয়ের বিরুদ্ধে অভিযোগ, তার উদাসীনতার কারণে মৃত শিক্ষকের বৈধ স্ত্রী পাচ্ছেন না পেনশন, বরং পেনশন পাচ্ছেন দ্বিতীয় স্ত্রী। 6 সপ্তাহের মধ্যে ওই ডিআইকে চাকরি থেকে বহিষ্কার করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডিআই অফিসের সামনে এবং কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ডিআই সুজিত কুমার হাইটের কিন্তু আজকে চাকরি যাওয়ার যে নির্দেশ, সেই নির্দেশ দেওয়া হলো। এবং যে বিষয়টি তোমায় জানিয়ে রাখি যে এক্ষেত্রে 2019 সালে প্রাথমিক শিক্ষক রবীন্দ্রনাথ হালদার, তিনি তার মৃত্যু হলে তার প্রথম স্ত্রী ছিলেন কুসুম হালদার এবং দ্বিতীয় স্ত্রী সুজাতা ব্যানার্জি। এবং যখন তিনি মারা যান, অর্থাৎ 2019 সালের পর যখন আসে তার পেনশনের কথা, তখন পেনশনের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে লিগাল যদি আইনত যদি বলা যায় স্ত্রী কিন্তু দাবিদার পেনশনের, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে প্রথম স্ত্রীর বদলে দ্বিতীয় স্ত্রী অর্থাৎ সুজাতা ব্যানার্জি কিন্তু দ্বিতীয় স্ত্রী, তিনি পেনশন পেতে শুরু করেন। এবং তার পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে প্রথম স্ত্রী অর্থাৎ কুসুম হালদার তিনি মামলাটি করেন এবং আজকে সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। প্রসঙ্গত, দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলে শিক্ষকতা করতেন রবীন্দ্রনাথ হালদার, শিক্ষকের প্রথম পক্ষের স্ত্রী কুসুম হালদার।
পরে সুজাতা বন্দ্যোপাধ্যায় নামে অন্য এক মহিলার সঙ্গেও বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 2019 সালে মৃত্যু হয় ওই শিক্ষকের। মামলাকারী কুসুম হালদারের অভিযোগ, শিক্ষকের দ্বিতীয় স্ত্রী বৈধ নন, তা সত্ত্বেও দ্বিতীয় পক্ষের স্ত্রীকেই পেনশন দেওয়ার ব্যবস্থা করেছেন ডিআই। মামলার কাগজপত্র খতিয়ে দেখে বিচারপতির পর্যবেক্ষণ, ডিআই কি মহান রাজা নাকি জমিদার? তার কাজ দেখে মনে হচ্ছে তিনিই যেন বকলমে মুখ্যমন্ত্রী। ডিআই অতি চালাকি করছেন, যেখানে আদালত বলছে দ্বিতীয় বিয়ে বৈধ নয়, সেখানে কিভাবে দ্বিতীয় স্ত্রীকে পেনশন নেন? এরপরেই স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে বিচারপতির নির্দেশ, দক্ষিণ চব্বিশ পরগনার ডিআই পদেও অন্য কাউকে নিয়োগ করতে হবে। সুজিতের চাকরি বহাল থাকলেও তাকে এই পদে আর রাখা যাবে না। বিচারপতি মনে করেন তার অপসারণে বাকি ডিআইদের কাছে বার্তা যাবে। 6 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা হাজরা, অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। একই সঙ্গে মুর্শিদাবাদের ডিআই এর কাজেও প্রচণ্ডভাবে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে অবিলম্বে আগামী 2 সপ্তাহের মধ্যে তাকেও অপসারণের জন্য শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তাকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নির্দেশ দিয়েছেন আগামী 3 সপ্তাহের মধ্যে মামলাকারীকে বাড়ির কাছের কোনো স্কুলে বদলি করার জন্য। ডিআই যে কাজ করেছেন তা আদালত ভালো চোখে দেখছে না, আর তাই অবিলম্বে মুর্শিদাবাদের ডিআই নৃপেন কুমার সিনহাকে অপসারণ করার জন্য শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে করা নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন আগামী 2 সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদের ডিআই কে অপসারণ করতে হবে। তিনি অন্য দপ্তরে চাকরি করতে পারেন, তবে ডিআই পদে চাকরি করার যোগ্য তিনি নন। ঘটনাটির সূত্রপাত হয়েছে বনানী ঘোষ নামক এক শিক্ষিকা, তিনি মুর্শিদাবাদে চাকরি করেন এবং মুর্শিদাবাদের থেকে তিনি নদিয়ায় নিজের বাড়ির কাছে একটা ট্রান্সফার চেয়েছিলেন। সেই ট্রান্সফার ডিআই পারমিট করেনি বা পর্ষদ স্বীকার করেনি, সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ডিআই মুর্শিদাবাদকে তাকে তথ্য জানাতে হবে এই মুহূর্তে স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। সেই রিপোর্ট যখন ডিআই জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে, সেই রিপোর্ট দেখে স্তম্ভিত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষিকা অর্থাৎ টিচার এবং প্যারা টিচার, তাদের দুজনের সমন্বয়ে সংখ্যাটা দেওয়া রয়েছে, কিন্তু আগেই নির্দেশ ছিল যে যদি এরকম কোনো টিচার সংক্রান্ত সংখ্যা জানতে চাওয়া হয় আদালতের পক্ষ থেকে, তাহলে যেন শুধুমাত্র টিচার কতজন পারমানেন্ট, কতজন প্যারা টিচার, সেটা আলাদা আলাদা করে দিতে হবে। যার কারণে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি এই রিপোর্ট দেখেই ক্ষুব্ধ হয়ে যান এবং তিনি জানান যে এই পদে থাকার যোগ্যতা ওই ডিআই এর নেই, সেই কারণেই ডিআইকে অবিলম্বে 2 সপ্তাহের মধ্যে তাকে এই পদ থেকে সরানোর নির্দেশিকা দেওয়াছে প্রিন্সিপাল সেক্রেটারি অফ বোর্ডকে। নদিয়াতে বাড়ির কাছে স্কুলে বদলির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক শিক্ষিকা বনানী ঘোষ। তার আইনজীবী উজ্জ্বল রায়ের আবেদন ছিল তার সন্তান জটিল রোগে আক্রান্ত এবং স্বামী 60% প্রতিবন্ধী। এই ইস্যুতে ওই স্কুলে কতজন শিক্ষিকা আছেন তা জানতে চেয়ে ডিআইএ রিপোর্ট তলব করে আদালত। এই রিপোর্টেই শিক্ষকদের সঙ্গে প্যারা টিচারের সংখ্যা যোগ করে তথ্য দেন ডিআই। এখানেই বিরক্ত হয় আদালত, কারণ আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট নির্দেশ ছিল যে এই 2 সংখ্যা এক করা যাবে না, আর সেই কারণেই মঙ্গলবার ডিআইকে পদ থেকে অপসারণ করার নির্দেশ দিলেন ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে তার নির্দেশ, আগামী 3 সপ্তাহের মধ্যে মামলাকারীকে বাড়ির কাছের কোনো স্কুলে বদলি করতে হবে, আর এই মামলার পরবর্তী শুনানি 5ই ডিসেম্বর। সেদিন রাজ্যকে রিপোর্ট জমা দিয়ে নির্দেশ কার্যকরের বিষয়ে জানাতে হবে। এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের পরই রীতিমতো চাঞ্চল্য মুর্শিদাবাদের ডিআই অফিসে। সেই দপ্তরে এদিন উপস্থিত হয়েছিলাম আমরা, তবে এদিন দপ্তরে দেখা মেলেনি অভিযুক্ত ডিআই নৃপেন কুমার সিনহার। কলকাতা হাইকোর্টের অভিজিৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছে প্রাইমারি যে ডিআই আছেন আমাদের মুর্শিদাবাদ জেলাতে নৃপেন কুমার সিনহা, এই নৃপেন কুমার সিনহাকে 2 সপ্তাহের মধ্যে বহিষ্কৃত করার নির্দেশ দিয়েছিলেন শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে। আজকে তার কাছ সঙ্গে আমি দেখা করতে এসেছি, তার ঘরও কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ, ঘরে কেউ নেই। আমরা চেষ্টা করছিলাম ওনার সঙ্গে দেখা করার, কিন্তু ওনাকে আমরা পাইনি। হাইকোর্টের নির্দেশের পর তিনি কিন্তু এখানে আর আসেননি এবং তাকে ভর্সনা করেছে এই চেয়ারের যোগ্যতা তিনি পাননি, অন্য দপ্তরে তিনি কাজ করা হোক এই ডিআইয়ের যোগ্যতা তার নেই। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি পরিণাম হয় এই ডিআইয়ের। শিক্ষা দপ্তরে একের পর এক দুর্নীতি এবং গাফিলতি সামনে আসায় এর আগেও করা পদক্ষেপ নিতে দেখা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ফের আরও একবার তার নির্দেশের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন কোনো রকম গাফিলতিকে এক চুলো রেয়াত করবেন না তিনি। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপ হাজরা ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।
পরের খবরে, ড্রোনের সাহায্যে কেমিক্যাল দিয়ে মশার লার্ভা মারার কাজ শুরু কলকাতা পৌরসভার। মঙ্গলবার মশার লার্ভা মারার কাজ করা হয়েছে 89 নম্বর ওয়ার্ডের রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের গোডাউনে। রাজ্যে যখন ঝোড়ো ইনিংস খেলছে ডেঙ্গি, ঠিক তখনই তৎপর হয়েছে কলকাতা পৌরসভা। কলকাতা পৌরসভার তরফে শুরু হয়েছে কড়া নজরদারি, চলছে ড্রোনের সাহায্যে কেমিক্যাল দিয়ে মশার লার্ভা মারার কাজ। সেই মতো কাজ শুরু হয়েছে কলকাতা পৌরসভার 89 নম্বর ওয়ার্ডের রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের গোডাউনে। কলকাতা পৌরসভার 89 নম্বর ওয়ার্ড লেক গার্ডেন্সের যে FCI গোডাউন রয়েছে, বন্ধ FCI গোডাউন, সেখানেই এখন যে ডেঙ্গির মশার লার্ভা সেটাকে মারার জন্য কলকাতা পৌরসভার তরফ থেকে ড্রোন ওড়ানো হচ্ছে। ড্রোনের সাহায্যে টেমিফস নামক যে কেমিক্যাল, সেই কেমিক্যাল দিয়ে এই বন্ধ যে গোডাউন FCI গোডাউন, সেখানের বিভিন্ন অংশে এটাকে স্প্রে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই বন্ধ থাকা এই গোডাউনটি হয়ে গেছে মশার লার্ভা উৎপাদনের কারখানা, কেবলই আগাছায় ভরা। অপরিষ্কার জমে থাকা জলের কারণে বেড়েছে মশার উপদ্রব, আর সেই মশাই ছড়িয়ে পড়েছে কলকাতা পৌরসভার 89 নম্বর ওয়ার্ডের একাংশে। বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও সুরাহা না মেলায় এবার অবশেষে তৎপর কলকাতা পৌরসভা। ড্রোনের সাহায্যে টেমিফস নামক কেমিক্যাল দিয়ে চলছে মশার লার্ভা মারার কাজ। খাদ্য দপ্তরের অধীনেই রয়েছে এই গোডাউন, যে গোডাউনটা খাদ্য দপ্তর এবং এসেন্সিয়াল কমিউনিটির পক্ষ থেকে এই গোডাউন কিন্তু তারা ব্যবহার করতেন, কিন্তু দীর্ঘদিন ধরে সেই গোডাউন বন্ধ থাকার পর কার্যত এখানে জঞ্জালে পরিণত হয়েছে। ওপেন ড্রেন খালি রয়েছে, এখানে কিন্তু ড্রেনে জল জমে রয়েছে দীর্ঘদিন ধরে, এবং এইখান থেকেই ডেঙ্গি মশার যে লার্ভা, তাদের কিন্তু উৎপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেখানে বিভিন্ন রকম মশার লার্ভা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ফলে এই রকম জায়গা থেকেই এই 89 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে ডেঙ্গি ক্রমশ ছড়িয়ে পড়ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পৌরসভার তরফ থেকে এই যে গোডাউন, সেই গোডাউনকে স্প্রের মাধ্যমে সেখানে যে মশার লার্ভা সেগুলোকে ধ্বংস করার প্রচেষ্টা কিন্তু চালানো হয়েছে। দেখুন, এইটা তো একটা বিশাল এরিয়া, এখানে মানে দীর্ঘদিন ধরে এখানে অনেক চিঠি চাটা লেখা হয়েছে, কোনো সাড়াই পাচ্ছি না। জায়গাটা আপনারা নিজের আজকে এসছেন, এখানে তো মশা হবেই, মশা উপদ্রব এখানে আতুরঘর বলবো আমরা। কিউলেক্স মশার যাতে বংশ বিস্তার না হয় তার জন্যই এই স্প্রে বলে জানান কলকাতা পৌরসভার মুখ্য পতঙ্গবিদ। কিন্তু কিউলেক্স মশা হওয়ার সম্ভাবনা আছে, এই মুহূর্তে যদিও নেই, সেই জন্য আমাদের লোক এখানে একটু বেশি পরিমাণে টেমিফস স্প্রে করে দিচ্ছে, যাতে সংলগ্ন এলাকার মানুষ যাতে কিউলেক্স মশার কামড় না খায়। আর কিউলেক্স মশার কামড় মানে সেটাতে ডেঙ্গু ম্যালেরিয়া হবে না, কিন্তু মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা ওখানে দ্রোণ ব্যবহার করে টেমিফস 50% ইসি, যেটা ডাইরেক্টরেট অফ NBBDCP অনুমোদিত কীটনাশক, যেটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে সমস্ত ULB সমস্ত কর্পোরেশনে ব্যবহার করা হচ্ছে, সেই কীটনাশকটা দিয়ে আমরা স্প্রে করছি। এবং 2.5 ML থেকে 10 ML যে রেঞ্জ আছে ডোজ, আমরা ম্যাক্সিমামটাই 10 ML 10 লিটার জলে ব্যবহার করছি। এই গোডাউন কার অধীনে সেটা নিয়েই কিন্তু একটা বিতর্ক ছিল। কাউন্সিলরের পক্ষ থেকে প্রথমে বলা হয় যে এটা FCI এর গোডাউন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই গোডাউন। যদিও খাদ্য দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা পরিষ্কার জানাচ্ছেন যে এটা বর্তমানে খাদ্য দপ্তর এবং এসেন্সিয়ালস কমিউনিটির অধীনে থাকা এই গোডাউন, সেটাই কিন্তু তারা ব্যবহার করেন। না, FCI এর গোডাউন নয়, এটা এটা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমিউনিটিস সাপ্লাই কর্পোরেশনের গোডাউন। তবে কেন এতদিন পরিষ্কার হলো না গোডাউনটি, কেনই বা এতদিন হুঁশ ফেরেনি কারো, প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং এই যে সামনের অংশের যে গোডাউন, একাধিক গোডাউন রয়েছে, এগুলোকেও ভেঙে ফেলার জন্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে নির্দেশিকা জারি হয়েছে। পুজোর পর সেগুলোকে ভাঙার কাজ শুরু হবে, এবং পেছনের অংশে নতুন করে গোডাউন তৈরি হচ্ছে। তারপরে কিন্তু খাদ্য দপ্তর সেগুলোকে নিজেদের অধীনে রেখে তারা কিন্তু এখানে যে রেশনের যে মাল সেগুলো কিন্তু তারা মজুত করার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করবেন। এই মুহূর্তে KMC তরফ থেকে ড্রোনের সাহায্যে স্প্রে করে এই এলাকা ডেঙ্গি মুক্ত করা বা মশামুক্ত করার যে প্রচেষ্টা সেটা কিন্তু চালানো হচ্ছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। রাজ্য জুড়ে ডেঙ্গির বারবারন্ত, ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে নতুন দিশা দেখাচ্ছে পাতিপুকুরের JB রায় আয়ুর্বেদিক হাসপাতাল। বর্ষার শুরু থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গি, তালে তাল মিলিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে
নতুন পথ দেখাচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা। পাতিপুকুরের জেবি রায় আয়ুর্বেদিক হাসপাতালে নিত্যদিন চিকিৎসার জন্য আসছেন জ্বরে আক্রান্ত বহু রোগী। সেখানেই প্রথমে ডেঙ্গি টেস্ট করানো হচ্ছে আক্রান্তদের, এরপর ডেঙ্গি পজিটিভ আসলেই তাদের তিন দিনের ওষুধ দেওয়া হচ্ছে, এরপর তিন দিন পর টেস্ট করালে নেগেটিভ আসছে, জানান হাসপাতালের ডেপুটি সুপার। অবশ্যই এই ডেঙ্গি চিকিৎসা ক্ষেত্রে আমাদের প্রতিদিন আউটডোরে প্রায় 10-15টা করে পেশেন্ট আমরা পাচ্ছি ডেঙ্গি চিকিৎসা করতে, এবং এই নিয়ে আমরা তিন দিনের একটা মেডিসিন দিচ্ছি ডেঙ্গুর ক্ষেত্রে। পাশাপাশি সাধারণ মানুষকে আয়ুর্বেদের ওপর আস্থা রাখার বার্তাও দিলেন তিনি। অবশ্যই পেশেন্ট, আমি বলতে চাইছি আয়ুর্বেদ খাক, এখানে আমরা কোনো খারাপ ওষুধ দিয়েছি, প্রত্যেকটা হার্ট জাতীয় মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করছি এবং প্রত্যেকটাই একদম খুব সুন্দর ভালো রকম ম্যানেজমেন্ট। রাজ্যে ডেঙ্গির পরিস্থিতি নিরিখে আয়ুর্বেদের এই চিকিৎসায় যথেষ্টই সাড়া মিলছে বলেই মত হাসপাতালে আগত রোগীদের। মোটামুটি আগের মাসে ওষুধটা খেয়েছিলাম, এখন একটু ফ্রি আছি, ঠিক আছে, আমি ওষুধটা খেয়ে এখন বর্তমানে একটু ভালো আছি। এই আজকে দেখো ভালো। সূত্রের খবর, গত এক মাসে 50 জনের মধ্যে 25 জন রোগী ডেঙ্গি পজিটিভ, তবে বর্তমানে তারা সুস্থই রয়েছেন। গোটা রাজ্য জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আয়ুর্বেদের চিকিৎসা ব্যবস্থা রীতিমতো দিশা দেখাচ্ছে ডেঙ্গি আক্রান্ত রোগীদের চিকিৎসায়। বর্তমানে আমি যে জায়গাটিতে রয়েছি, জেবি রায় আয়ুর্বেদিক হাসপাতাল, পাতিপুকুরের জেবি রায় হাসপাতালে, সেখানে ইতিমধ্যেই বেশ কয়েকদিনে 50 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 25 জনের ডেঙ্গি রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এই যারা রোগীদের চিকিৎসা হচ্ছে জেবি রায় হাসপাতালে, সেখানে একেবারে এই হাসপাতাল যিনি ডেপুটি সুপার তিনি যেমনটা জানালেন যে রীতিমতো তিন দিনের ওষুধ দেওয়া হচ্ছে, তিন দিন ধরে চিকিৎসা হচ্ছে এবং তারপরে ফের আবার তাদেরকে টেস্ট করে দেখা হচ্ছে সেই রোগী এখনও পর্যন্ত ডেঙ্গি পজিটিভ রয়েছে কিনা। এই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত যাদেরকে চিকিৎসা করা হয়েছে জেবি রায় হাসপাতালে তারা রীতিমতো সুস্থ রয়েছে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা। রাজ্যের ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতির জরুরি বৈঠকে স্বাস্থ্যভবন, মৃত্যুর সংখ্যা 40-এর বেশি ছাড়িয়ে গিয়েছে, আক্রান্ত কয়েক হাজার। ডেঙ্গির এই পরিস্থিতি ঘিরে তুঙ্গে বঙ্গে রাজনৈতিক চর্চা। ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ায় রাজ্য প্রশাসনকে দুষছে বিরোধীরা। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ দাবি বিরোধী দলগুলোর। কলকাতায় ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নেমেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল হয়েছে, হাসপাতালে বাড়ছে ডেঙ্গি রোগীর সংখ্যা। এই অবস্থায় ঢিলেমির অভিযোগে রাজ্য প্রশাসনকে তুলোধনা বাম কংগ্রেসের। সিপিএম তথা ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মমতা সরকারকে অপদার্থ বলে কটাক্ষ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ, এটা মমতা মেট গভর্নমেন্ট স্পন্সর ডেঙ্গি। এই ডেঙ্গু তো ম্যান মেড ডেঙ্গু, আরও বলতে গেলে মমতা মেড ডেঙ্গু, আরও বলতে গেলে গভর্নমেন্ট স্পন্সর ডেঙ্গু। এই ডেঙ্গু হবে সবাই জানতো। অপদার্থ সরকার, অপদার্থ সরকার, যারা একটা ডেঙ্গি নিয়ন্ত্রণ করতে পারে না, প্রতি বছর মহামারীর রূপ ধারণ করছে। বাম ও কংগ্রেস যখন ডেঙ্গি পরিস্থিতির জন্য প্রশাসনকে কাঠগড়া তুলছে, তখন জনসচেতনতার পক্ষে সওয়াল তৃণমূলের। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর আবার দাবি, পুরসভা তৎপরতার সঙ্গেই কাজ করছে। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের পরামর্শ, শাসকের সঙ্গে জনসচেতনতা কর্মসূচির উদ্যোগ নিক বিরোধী দলগুলো। বিজেপিকে বলবো ধর্ণা অবস্থান না করে প্রত্যেকে যেটা তৃণমূল কংগ্রেসে করছে, পাড়ায় পাড়ায় সবাই সচেতনতা অভিযান করা, অর্থাৎ কাউন্সিলররাও বেরোচ্ছেন, প্রশাসন যেমন স্প্রে করছে কাজ করছে, এর পাশাপাশি মাইক হাতে কাউন্সিলররাও বেরোচ্ছেন, স্থানীয় সংগঠনও বেরোচ্ছে মানুষের মধ্যে অ্যাপিল করতে। যে তৎপরতা আমাদের পুরসভা দেখাচ্ছে তাতে অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে। এখানে আলাদা করে আমার বিশেষ কিছু বলার বা করা আছে বলে আমি মনে করছি না, তবে আপনারা চাইলে বা কর্তৃপক্ষ যদি চান, আমি নিশ্চয়ই মহানগরীকের সঙ্গে, আমার ক্যাবিনেট কলিগের সঙ্গে আমি কথা বলতে পারি যে পুরসভা স্বাস্থ্য দপ্তর এটা নিয়ে কি উদ্যোগ নিচ্ছে। ডেঙ্গির প্রতিকার চেয়ে মঙ্গলবার স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যকর্তাদের স্মারকলিপি দিতে চাইলেও খালি হাতে ফিরতে হয় তাকে। এই অভিযানের পর সুর চড়া ছিল বিরোধী দলনেতার। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আবার বলছেন, এখন বন্যার কারণে আরও ডেঙ্গি জলবাহিত রোগ বাড়বে। শুভেন্দু অধিকারীর আবেদন, যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গি দমন করুক রাজ্য সরকারের। দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার আমাদের ভালো ভালো প্রস্তাবগুলো শুনে অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গু থামায় এবং মানুষ যেন আগামী শারদ উৎসবের দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে পারে।
লোকে চোখে জল পড়ছে, সদ্যজাত শিশু মারা যাচ্ছে, প্রসূতি মা মারা যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। হসপিটালে বেড নেই, প্রাইভেট হসপিটালে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিচ্ছে। এই ভয়াবহ অবস্থা থেকে লোকের চোখ ঘোরানোর জন্য আইওয়াস করছে। দেখুন, ডেঙ্গুর অবস্থা আরো ভয়াবহ। এই যে এখন বন্যা হয়েছে, এই জমা জল যতদিন জমে থাকবে ততদিন কিন্তু ডেঙ্গুর সম্ভাবনা বাড়বে এবং অন্যান্য রোগের জলবাহিত যে রোগ হয় সেই রোগগুলো, কলেরা থেকে শুরু করে ডিসেন্ট্রি থেকে শুরু করে আরো যে জলবাহিত রোগগুলো আছে সেই রোগগুলো বাড়বে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কেপিসি মেডিকেল কলেজ থেকে শুরু করে আর্জিকর হাসপাতালে চরম অব্যবস্থার ছবি উঠে এসেছে সিএনএর ক্যামেরায়। এমনকি কেপিসি হাসপাতাল চত্বরে দেখা মিলেছিল জঙ্গলেরও। সেই খবর সিএনএ লাগাতার সম্প্রচারের পর অবশ্য সে নড়ে চড়ে বসল পুরসভা এবং হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসার জন্য যে হাসপাতালে যাচ্ছেন রোগীরা সেই হাসপাতালেই ক্রমশ বাড়ছে ডেঙ্গির প্রাদুর্ভাব। পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের একাধিক সতর্কবার্তা প্রচারের পরও হাসপাতালের আনাচে কানাচে জমেছিল আবর্জনা জল। কেপিসি মেডিকেল কলেজ থেকে শুরু করে আরজিকর হাসপাতালের চরম অব্যবস্থার ছবি উঠে আসে সিএনএর ক্যামেরায়। এমনকি কেপিসি হাসপাতাল চত্বরে দেখা মিলেছিল জঙ্গলেরও। সেই খবর সিএনএ লাগাতার সম্প্রচারের পর অবশেষে নড়ে চড়ে বসল পুরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষ। সিএনএর খবরের জের অবশেষে টনক নড়ল যাদবপুরের বেসরকারি হাসপাতাল, কেপিসি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুরসভার। আজ যখন আমরা চতুর্থতম দিনে এই ছবি তুলে ধরছি, অর্থাৎ হাসপাতালের ভেতরে ময়লা জঞ্জাল আবর্জনার পাহাড়, নারকেলের খোলা থেকে শুরু করে ডাবের খোলা, দিকে দিকে মদের বোতল, ঘন জঙ্গল জমা জল, এই ছবি দীর্ঘ তিন দিন দেখানোর পরে আজ চতুর্থতম দিনে এসে দেখতে পাওয়া গেল একজন নিরাপত্তারক্ষী, তিনি যেটা আমাদের জানালেন যে পুরসভার তরফ থেকে পরিদর্শন করে দেখা হয়েছে এবং অবশেষে এলাকায় রাবিশ ফেলার, অর্থাৎ যেখানে বড় বড় গাড্ডা ছিল বা গর্ত ছিল সেগুলো মূলত বোঝানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনি চারদিকে ঘুরে দেখুন, এত মশা, মানে আপনাকে কি ঘন জঙ্গল একটা হাসপাতালের ভেতরে। কেউ বলবে না হাসপাতাল, আপনি দেখুন যে আপনার এখানে টিবি হসপিটাল আছে, এখানে পিডব্লিউর অফিস আছে, কেউ বলবে না যে এখানে একটা হাসপাতাল বলে। ইতিমধ্যেই সোমবার ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলায় নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন মুখ্য সচিব। সেখানে পাঁচ দফা নির্দেশিকার পাশাপাশি একটি বিশেষ দল গঠন করেছে সরকার। এই পরিস্থিতির মধ্যেই ভুল বদলের ছবি ধরা পড়ল কেপিসি হাসপাতালে। পুরসভার পক্ষ থেকে হাসপাতাল চত্বরে সাফাইয়ের কাজ শুরু হয়েছে, নিচু জায়গা সমান করার কাজ চলছে বলেই জানান হাসপাতালের নিরাপত্তা রক্ষী। কেপিসি আছে, পিডব্লিউডি আছে, এটা কেপিসির জায়গা। এটা তো ওই নোংরা সব ফেলছে, ওরা রাবিশ হচ্ছে এখানে ফেলে দিচ্ছে, উঁচু করে দেবে সব। না জল দেখুন, বৃষ্টি হচ্ছিল, এখন আর জল নেই, বৃষ্টি হলো। হ্যাঁ না, অল্প বৃষ্টি রেগুলার যদি হয়। হ্যাঁ জল না, কর্পোরেশনের লোক রবিবার এসেছিলো, ওরা 12-13 জন এসেছিলো, সব ভেতর টেতর দেখেছে, ওরা দেখে ডেকে গেছে, সেরকম কিছু নেই। এখন এই রাবিশ ওরা গাড্ডাগুলো বন্ধ করে দিচ্ছে রাবিশ। রাজ্যে ঊর্ধ্বমুখী ডেঙ্গি সংক্রমণের গ্রাফ অবশেষে টনক নড়েছে প্রশাসনের। এই তৎপরতা আগে চোখে পড়লে হয়তো ঠেকানো যেত কিছু মৃত্যু। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। রাজ্যে ঊর্ধ্বমুখী ডেঙ্গি সংক্রমণের গ্রাফ। কলকাতার বিভিন্ন হাসপাতালে বেহাল পরিস্থিতির ছবি তুলে ধরেছিল সিএন। আর এই পরিস্থিতির মধ্যেই অন্য ছবি ধরা পড়ল বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। রাজ্যে ঊর্ধ্বমুখী ডেঙ্গির সংক্রমণের গ্রাফ। এই পরিস্থিতির মধ্যেই কলকাতার বিভিন্ন হাসপাতালের বেহাল পরিস্থিতির ছবি তুলে ধরেছিল সিএন। কেপিসি মেডিকেল কলেজ থেকে শুরু করে আরজিকর হাসপাতালের চরম অব্যবস্থার ছবি উঠে আসে সিএনএর ক্যামেরায়। এই পরিস্থিতির মধ্যেই অন্য ছবি ধরা পড়ল বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। তুলনামূলকভাবে ছোট হাসপাতাল বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল। সেই হাসপাতালে গিয়ে দেখা মিলল ভিন্ন ছবি। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়মিত পরিষ্কার করার কাজ করছেন সাফাই কর্মীরা। তাদের দাবি, শুধু ডেঙ্গির সময় নয়, প্রতিদিনই এই কাজ চলতে থাকে। এগুলো আমাদের ম্যাডাম সবসময় পরিষ্কার রাখতে বলেন, আমরা সবসময় পরিষ্কার রাখি। না 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 না, আমরা আপনারা আসবে বলে জানিও না, আমরা নিজে থেকেই করছি, আমরা এরকম করতে থাকি। আমাদের এগুলো না হলে ম্যাডাম আমাদের চাপ দিয়ে রাখেন, তো করতে হয়, সবসময় পরিষ্কার রাখতে হয়। আমরা দাদা যেদিন থেকে হসপিটালে কাজ করেছি, আমরা সহজলে কাজ করছি, আমাদের কোনো নির্দেশ দেয় না, আমরা এইভাবেই কাজ করে আসছি। আমরা প্রথম থেকে এইভাবে কাজ করে আসছি। আমাদের যে এই ডেঙ্গি হওয়ার জন্য যে আমাদের বলেছে যে আমাদের যে এক সপ্তাহ আগে বা এক মাস আগে বলেছে তোমরা এইভাবে পরিষ্কার করো, আমরা প্রতিদিনই এইভাবে পরিষ্কার করি। হাসপাতাল চত্বর সবসময় পরিষ্কার রাখার জন্য হাসপাতালের সুপার ও ডেপুটি সুপার সবসময় নজরদারি করেন বলেও জানান নিরাপত্তা রক্ষী।
একদম আমাদের সুপার ম্যাডাম আর অ্যাসিস্ট্যান্ট সুপার ম্যাডাম পুরো দায়িত্ব নিয়ে এখানে ক্লিনিং এর ব্যাপার নিয়ে বা হসপিটালের পুরো ইন্টারনাল আর আউটার সমস্ত কিছু নিজে ওনারা দায়িত্ব নিয়ে আমাদেরকে দিয়ে সমস্ত কাজ করায় এবং সমস্ত কাজ ক্লিনিং আছে, কোথাও কিচ্ছু নেই, আপনারা দেখে নিলেন কোথাও কিচ্ছু পাবেন না আমাদের এই হসপিটালে। হাসপাতালের এই পরিবেশে খুশি চিকিৎসা করাতে আসা রোগীরাও। ভালো, সব পরিষ্কার আছে, পরিষ্কার ভালো, হ্যাঁ ভালো, পরিষ্কার ওয়ার্ডের ভেতরেও পরিষ্কার। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, যখন শহরের একাধিক মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে অপরিষ্কার ছবিতে কার্যত আতঙ্কের চেহারা নিয়েছে ডেঙ্গির এই পরিস্থিতির সময়, সেই জায়গায় দাঁড়িয়ে বেহালার এই বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল একটা ছোট্ট হাসপাতাল হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সব থেকে এগিয়ে কিন্তু এই বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, যেখানে নোংরা তো ধরা পড়ছেই না, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে অনেকটা এগিয়ে এই বেহালার সরকারি হাসপাতাল। ক্যামেরায় সাহিন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। একই সঙ্গে কলকাতায় ডেঙ্গির সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, আর এই পরিস্থিতিতেই পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পুরসভা অভিযান যুব কংগ্রেসের। যুব কংগ্রেসের রাজ্য সভাপতি আজহার মালিক তার নেতৃত্বে এদিন ধর্মতলার গ্র্যান্ড হোটেলের সামনে জমায়েত বিক্ষোভ। কলকাতায় ঊর্ধ্বমুখী ডেঙ্গি সংক্রমণের গ্রাফ, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়াও। এই পরিস্থিতিতে পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পুরসভা অভিযান যুব কংগ্রেসে। যুব কংগ্রেসের রাজ্য সভাপতি আজহার মালিকের নেতৃত্বে এদিন ধর্মতলার গ্র্যান্ড হোটেলের সামনে জমায়েত করে বিক্ষোভ মিছিল করে যুব কংগ্রেসের নেতা কর্মীরা। পরে মিছিল পুরসভার দিকে এগোতে থাকলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। ব্যারিকেড টপকে সামনের দিকে এগোতে চাইলে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের। কলকাতা জুড়ে ডেঙ্গুর বারবারান্তর প্রতিবাদে পথে নেমেছে যুব কংগ্রেস। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যুব কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। একেভাবে কলকাতা পুরসভার সামনে মশারি কিন্তু টাঙিয়ে দিয়ে তারা কিন্তু অভিযোগ, তাদের যে অভিযোগ শহর জুড়ে যেভাবে বারবারান্তর দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে মশারি উড়ে নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। যুব কংগ্রেসের অভিযোগ, ডেপুটি মেয়র রাস্তায় ড্রোন ওড়াচ্ছেন। অন্যদিকে হাসপাতালে বেড না পেয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, পাশাপাশি মেয়র ঘুমাচ্ছেন বলে অভিযোগে সরবান যুব কংগ্রেসের নেতারা। ডেঙ্গু ও ম্যালেরিয়াতে যেভাবে মানুষ মরছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবাংলা, সারা জায়গায়, সেখানে মুখ্যমন্ত্রী উনি স্পেনে গিয়ে কি শিল্প আনছেন না কি করতে গেছেন আমরা জানি না, না উনি বেড়াতে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উচিত স্পেনে না গিয়ে বাংলা দুরবস্থার দিকে নজর দিক। 30,000 পেরিয়ে গেছে ডেঙ্গু ম্যালেরিয়ার কেস, কিন্তু এখানে মেয়র সাহেব ঘুমিয়ে আছেন, এখানে ডিপুটি মেয়র অতীন ঘোষ কালকে ড্রোন ওড়াচ্ছেন, কিন্তু হাসপাতালে বেড নেই, মানুষ রাস্তায় মরছে, এখানে কেএমসি কি করছে। মিছিল শেষে যুব কংগ্রেসের প্রতিনিধি দল পুরসভায় ডেপুটেশন জমা করেন, যদিও এদিন মেয়র না থাকায় তারা মেয়রের অফিসে ডেপুটেশন জমা দেন। বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় যেখানে ডেঙ্গু ম্যালেরিয়াতে মারা যাচ্ছে, সেখানে স্পেনে উনি রাস্তাতে মর্নিং ওয়াক করতে যাচ্ছেন, এসব চলবে না। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি যুব কংগ্রেসের। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ফের মঙ্গলবার লাইমলাইটে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র সাগর দত্ত হাসপাতালে দালাল চক্র নিয়ে এবং অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে ক্ষোভ জানাতে গিয়ে এদিন হাসপাতালে আসেন শাসক দলের এই বিধায়ক। এটাই কিন্তু সাগর দত্ত হাসপাতালের শেষ দালাল রাজ, এর পরে যদি কাউকে পাই তাকে কী করে সাইজ করতে হয়, আমি এইটুকুন বয়স থেকে রাজনীতি করতে করতে এসেছি, কোনো ডাক্তার কোনো সিস্টার কেউ জড়িত নয়, একমাত্র দালাল রাজ। সাগর দত্ত হাসপাতালে দাঁড়িয়ে দলাল রাজের খপ পড়ে পড়ে রোগী মৃত্যুর জন্য শনিবার সুর চড়াচ্ছিল মদন মিত্রে। রোগী মৃত্যুর জন্য তিনি চিকিৎসার গাফিলতি নয় বরং দালাল রাজকেই দায়ী করেন। আইন হাতে না নিয়ে এই অব্যবস্থা দূর করতে প্রশাসনের সাহায্য প্রার্থী কামারহাটির বিধায়ক। আইসিইউ বা সিসিইউ কে পাবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করবে, হাসপাতালে দাঁড়িয়েই সরব শাসক দলের বিধায়ক। এরপর থেকেই পুলিশের সক্রিয়তা চোখে পড়ে, এনআরএস এসএসকে মিলিয়ে বেশ কয়েকজন দালালকে গ্রেফতারও করে পুলিশ। এই আবহেই ফের মঙ্গলবার লাইমলাইটে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সাগর দত্ত হাসপাতালের দালাল চক্র ও অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে এদিন হাসপাতালে আসেন শাসক দলের বিধায়ক, কিন্তু গিয়ে দেখেন অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান নিজের দপ্তরে নেই। তারপরেই অগ্নি শর্মা হয়ে ওঠেন কামারহাটির তৃণমূল বিধায়ক। ফোনের মাধ্যমে অধ্যক্ষকে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন মদন। আপনি বিকেল চারটের সময় হাসপাতাল ছেড়ে গেছেন কেন? এখানে এত বড় ডেপুটি ম্যাম হচ্ছে, সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে। শুনুন ডক্টর প্রধান, ভালো করে টেপ রেকর্ড করে নিন, আমার নাম মদন মিত্র,
যদি মনে করেন ওই ডাক্তারদের খেলায় এখানে দালালরা প্রতিষ্ঠা হবে আর জেনুইন লোকগুলো ডিপ্লয়েড হবে তাহলে কিন্তু সাগর দত্ত অন্য চেহারা নিয়ে নেবে। এত বড় দালালি হয়েছে এখনো এফআইআর করেননি কেন? মানে আপনি দালালরা ধরা পড়ে বেরিয়ে যাবে তারপরে এফআইআর করবেন? কালকে আমি 100 লোকের টাকা নিয়েছে, এই এতগুলো লোকের টাকা তার পরিবারকে নিয়ে আপনি কালীঘাটে যেখানে থাকেন ওইখানে থাকবো, দরকার নেই মুখ্যমন্ত্রীকে জানাবো। পাশাপাশি এসএসকেএম এনআরএস প্রসঙ্গ উঠে আসে মদনের গলায়। সাগর দত্তের অধ্যক্ষকে হুমকির সুরে মদন মিত্র বলেন, ওটা এসএসকেএম এনআরএস এ হয়, ওখানে সবাই চুরি পরে বসে থাকে। কারা আপনাকে বারণ করছে, কারা নিতে বারণ করছে? এ শুনুন, এইসব এখানে এখানে ওইসব এই এসইউসি অতি বামপন্থী দালাল রাজ ধরা এখানে গুন্ডামি করা যাবে না। এটা কামারাটি, ওসব পিজি এনআরএস এ হয়, ওখানে সব হাতের চুরি পরে বসে থাকে। আপনার ওই আরজি করার মেডিকেল কলেজে ওখানেও সব, এটা কামারাটি। বিধায়ক সাহেবের কাছে ধমক খেয়ে বেসামাল হয়ে পড়েন অন্যান্য আধিকারিকরা। বিধায়কের দেখানো পথেই চলছেন বলেও দাবি করেন সাগর দত্ত হাসপাতালের সহকারী সুপার অকুভা বন্দ্যোপাধ্যায়। আমি বললাম তো, যেটা বলার যা যা জিনিস বলার আমাদের অভিভাবক সামনে বসে আছেন, তিনি বলে দিয়েছেন। না, উনি আমাদের সাগর দত্তের অভিভাবক সবসময় মদন মিত্র ছিলেন, মদন মিত্র থাকবেন, সেটা উনি এমএলএ হন, এমপি হোক কিংবা অন্য কিছু। আমরা যদি লিখি, আমরা যেরকম ভাবে উনি বলেছেন সেরকম ভাবে সেই দেখানো পথে আমরা অনুসরণ করব। আর এখানেই প্রশ্ন উঠছে, দালাল চক্রের বিরুদ্ধে বলতে গিয়ে দলের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করলেন মদন মিত্র? উল্লেখ্য, গত মে মাসে দুর্ঘটনাগ্রস্ত এক তরুণের ভর্তি হওয়াকে কেন্দ্র করে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এই মদন মিত্রই। কামারহাটির বিধায়কের ফোন ধরেননি সুপার, এই অভিযোগে সরব ছিলেন তৃণমূল বিধায়ক। সে নিয়ে তুঙ্গে উঠেছিল মদন মিত্র বনাম এসএসকেএম চর্চা, জল গড়িয়েছিল থানা পর্যন্ত, এমনকি সে নো টু পিজি স্লোগান তুলেছিলেন তিনি। মদন যে যুবকের জন্য সেই রাতে এসএসকেএম এ ছুটেছিলেন, দিন কয়েক পর কলকাতা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়েছিল। এবার নিজের কেন্দ্রে সাগর দত্ত নিয়ে নিজের মেজাজে মদন, তা বলাই বাহুল্য। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বাতিপুকুর জেবি রায় হাসপাতালের কম্পাউন্ডের মধ্যে স্টাফ কোয়ার্টারের পাশে বসে মদের আসর। হাসপাতাল চত্বরে সারি সারি মদের বোতল, তাও আবার নাকি হাসপাতাল কর্তৃপক্ষ নজরে নেই। সিএনএন ক্যামেরা ছুটে গেলে সেখানে ফুটে উঠছে এই ছবি। বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো জেবি রায় হাসপাতালের অন্যতম শাখা, সেই হাসপাতাল, আয়ুর্বেদিক হাসপাতাল। কিন্তু সেটা হাসপাতাল বড় বড় করে এই গেটে বোর্ড রয়েছে, কিন্তু হাসপাতালের মধ্যে অন্য ছবি দেখা যাচ্ছে। কী ছবি দেখা যাচ্ছে তা হয়তো দেখে আঁতকে উঠবেন আপনারা। হাসপাতালেও এমন হয়, এমনভাবে মদের আসন বসে? চলুন দেখে নেওয়া যাক। পরিত্যক্ত একটি ঘর, একেবারে হাসপাতাল চত্বরে স্টাফ কোয়ার্টারের পাশেই। অভিযোগ, সেখানেই বসে মদের আসর, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ সকলের। সিএনএর ক্যামেরায় ফুটে উঠল সেই ছবি, সত্যি আঁতকে ওঠার মতোই। হাসপাতালের একটি ভগ্নদশাগ্রস্ত ঘর, কম্পাউন্ডের মধ্যে এই ঘরটি অবস্থিত। আর সেই ঘরের মধ্যে যা চলে, রাত হলেই, অন্ধকার হলে সেই ছবি দেখে আঁতকে উঠবেন। এখন হাসপাতাল এমনটাই বলতে হবে আপনাদেরকে, হয়তো যখন এই ছবি আমরা তুলে ধরছি সেই ছবি দেখে। দেখুন কী পরিস্থিতি। আবার ঘরের দেওয়ালেই ঝোলানো রয়েছে স্যালাইনের বোতল। তবে কি ওই ঘরে হাসপাতালের কর্মীদের আনাগোনাও রয়েছে? তারাই কি বসান এই মদের আসর? সেই ছবি দেখে দেখুন কী পরিস্থিতি। হাসপাতালের মধ্যে একটি কম্পাউন্ডের একটি ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে এইভাবেই রাত হলেই বসে মদের আসর। এবং এখানে দেখা যাচ্ছে একটি স্যালাইনের বোতল, সেই স্যালাইনের বোতল ঝোলানো রয়েছে। পরিষ্কার করে বোঝা যায় হাসপাতালের কোন স্তরের স্বাস্থ্যকর্মীরাই আসেন এখানে, আর তারাই বসান মদের আসর, তারই প্রমাণ এই স্যালাইনের বোতল। চারপাশ থেকে এই ছবিটাই ফুটে উঠছে গোটা হাসপাতাল চত্বরের পরে। এবং এই যে ঘর,
সেই ঘরের একেবারে পাশেই অবস্থিত ওই হাসপাতালের যারা কর্মীরা, বিভিন্ন দপ্তরের যারা কর্মীরা তারা থাকেন। আমরা শুনি, লোকের মুখে শুনি যে সব পাড়ার ছেলেরাই বসে এখানে। তারা বসে মদের আশেপাশে। এবার মদ খায় না, আমরা তো ভেতরে ঢুকি না, যা ডেঙ্গু চলছে, যা অবস্থা ওইখানে। হাসপাতালের মধ্যে কি করবো আমি, কি আমি আমি জানি না যেটা আমি, মানে এটা বলতে ভয় ভয় নাকি আমি জানি না। আচ্ছা ঠিক না, বলছি কি এটা বলতে ভয় লাগছে? যদিও এই বিষয়ে কিছু জানতেন না বলেই জানান হাসপাতালের ডেপুটি সুপার। সত্যি কি হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই জানতো না, নাকি সবই দোষ ঢাকার চেষ্টা? ঠিক না, এত বড় হসপিটাল এখানে এদিকে করা আছে, আমাদের পেশেন্টের সঙ্গে যুক্ত, এখানে কোথায় মদের বোতল বসে কে বসে সেটা খবর তো আমার তো জানা সম্ভব না। হয়তো বললেন যখন খবর নেবো, নিশ্চয়ই দেখবো কি ব্যাপারটা ঘটছে, আমাদের যে ওয়ার্ড মাস্টার আছে খবর নেবো তার জন্য। এদিকে রাজ্যে ডেঙ্গির বারবারন্ত, পাতিপুকুর জেবি রায় হাসপাতালেও রয়েছে একাধিক ডেঙ্গি আক্রান্ত রোগী, তার উপর এই মদের আসর। হাসপাতালের এমন দুর্দশার হাল স্বপ্নেও ভাবা যায় না। সত্যি কোথায় গিয়ে দাঁড়িয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, প্রশ্ন থেকেই যাচ্ছে। এমনই ভাবে দিনের পর দিন জেবি রায় হাসপাতালে স্টাফ কোয়ার্টারের পাশে হাসপাতাল কম্পাউন্ডের মধ্যেই ফার্মাসি বিভাগের একেবারে ঢিল ছোড়া দূরত্বে, যেখানে আসে রোগীর পরিবার পরিজন না, তার পাশে একটি ভগ্ন দশাগ্রস্ত ঘর, আর সেখানেই বসে রাতে মদের আসর। এমনই ভাবে চলে আসছে দেদার মদের আড্ডা জেবি রায় হাসপাতালে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা। রক্তের প্রতি বিন্দু বিক্রি হচ্ছে করকরে নোটে। গোটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে দালালদের বাসা, প্রতি পদে শুধু টাকা আর টাকা। সিএনএর ক্যামেরায় একেবারে ধরাও পড়লেন এমন এক দালাল, তবু কি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে পড়ছে না? কি বুঝলেন, রক্তের প্রতি বিন্দু বিক্রি হচ্ছে করকরে নোটে। গোটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিটি খোপে দালালদের বাসা, গোটা হাসপাতাল দালালদের মুঠোয় বন্দী, প্রতি পদে শুধু টাকা আর টাকা। কোনো পরিষেবা নাই বলছে, না খেরা বলছে টাকা দাও, অমুক করতে হবে, ধমক করতে হবে, সেলাইনে একটা দিতে গেলে বলছে, ওই সুট ফুড়াইতে গেলে বলছে টাকা দাও, যে কোনো ই করতে গেলে বলছে টাকা দাও, ওই 400 টাকা দাও, 300 টাকা দাও, কোনো পরিষেবা নাই। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, যেটা মমতা ব্যানার্জির স্বপ্নের একটা মেডিকেল কলেজ, প্রতিদিন 6,000-এর বেশি মানুষ এখানে চিকিৎসা করাতে আসে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু দালালদের অত্যাচারে সেই পরিষেবা কিন্তু তারা পাচ্ছে না। ভিড় ঠেলে চিকিৎসকের দুয়ারে পৌঁছানো দায়, এদিকে ঘরের মানুষের প্রাণ সংশয়। ঠিক এমন সময় যেন মাটি ফুঁড়ে উদয় হবে একদল, রক্তের জোগাড় এক্স-রে থেকে শুরু করে বেড পর্যন্ত পাইয়ে দেবে এরা। আপনাকে শুধু খসাতে হবে গ্যাঁটের করে, এমনকি টিকিটের লাইনের ব্যবস্থাটাও করে দিচ্ছে এই প্রভাবশালী দালালরা। সিএনএর হাতে ধরা পড়তেই সেই দালালদেরই পালাই পালাই ভাব। সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এনআরএস কিংবা মুর্শিদাবাদের হাসপাতাল, নীল সাদা বিল্ডিংগুলোর ভিতরে শিকড় গজিয়ে ফেলেছে দালালরাজ। সক্রিয় দালাল চক্র ডিঙিয়ে চিকিৎসা ছিনিয়ে নেবে কার সাধ্যে, আর হাসপাতালের বাকি পরিষেবা সে তো ততই বছর। আপনি 12টার সময় আসুন, টিকিট কাটা নাই, টিকিট পেয়ে যাবেন, বেশি পয়সা দিলেই টিকিট পেয়ে যাবেন। সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা মানে চিকিৎসা পাওয়ার জন্য বহরমপুর শহরে আসি, এখানে এসে যদি দালালের খপ্পরে পড়ে যেতে হয় তাহলে কি ট্রিটমেন্ট করাবো বলুন? ভালো নাই, খুবই এতে 2টা বেডে 6টা করে রুগী আছে, হ্যাঁ এরকম অবস্থায় আছে, কোনো চিকিৎসা সেরকম চিকিৎসা নাই, শ্বাসকষ্ট ই হচ্ছে। ফাঁকা পকেট নিয়ে কোথায় যাবে নিম্নবিত্ত রাজ্যবাসী? সুস্বাস্থ্য পরিষেবার লেকচার শুনে কি রোগ সারবে? কি বলা যাবে, ওপারে মুখ্যমন্ত্রী বড় বড় লেকচার দিয়ে, এখানে কিছুই নেই, কালকে থেকে একবার শুধু ডাক্তার দেখেছে। মানুষ স্থিতি বিরক্ত, রোষ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথা বলছে শাসক দল। দালালদেরকে ধরা হবে প্রতিদিন, আর জেলে পোরা হবে, কারণ এই দালালদের পিছনে কেউ কেউ উস্কে দিচ্ছে, তোরা দালালি কর। কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দালালরাজ প্রকাশ্যে আসে সেই করোনা কালে, তারপরেও বুক চিতিয়ে হাসপাতালে চলছে ব্যবসা,
রক্তের দর ঠিক হচ্ছে, এখনো পর্যন্ত কেন কড়া পদক্ষেপ নেওয়া হলো না? অসংখ্য দালালে, ডাক্তার নেই অথচ দালালে ভর্তি এই হসপিটাল। আমি এই সরকারের কাছে এই দালাল চক্র ভাঙার জন্য প্রশাসনিকগতভাবে যা যা স্টেপ নেওয়া দরকার তার জন্য অনুরোধ জানাচ্ছি। সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর গর্বের সীমা নেই, এই তবে সেই গর্বের বহর, সব বুঝছে রাজ্যবাসী। এবং এই চিকিৎসা করাতে এসে তারা দালালদের পাল্লায় পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় এই দালাল আজ আদৌ কি বন্ধ হবে না যেভাবে চলছিল সেটা আরও সক্রিয় হবে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় শ্রীমন্ত দাসের সঙ্গে মৃন্ময় গোস্বামী, কলকাতা নিউজ। যে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে বারবার গর্বের ভাব প্রকাশ পেয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর মুখে, আর সেই সরকারি হাসপাতালের বিরুদ্ধেই শিশু বদলের অভিযোগ। এবার শিরোনামে উত্তর দিনাজপুরের ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। পুত্র সন্তানের কথা বলে হাতে তুলে দেওয়া হলো কন্যা সন্তান। শিশু বদল, যে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে বারবার গর্বের ভাব প্রকাশ পেয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর মুখে, সেই সরকারি হাসপাতালের বিরুদ্ধেই শিশু বদলের অভিযোগ। তীরে উত্তর দিনাজপুরের ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। অভিযোগ, পুত্র সন্তানের কথা বলে হাতে তুলে দেওয়া হয় কন্যা সন্তান। পরে আসলো পেশেন্টকে, আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তোর, বলতো তোর ঘটনাটা বল, তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তো আমার বউ আমাকে বলছে যে না আমি তো বলতেই পারবো না আমার কি হয়েছে। কি বলিস তুই, কেমন করে বলতে পারবি না? তোকে কি বল, কি বললো ভিতরে নার্স? তো বলছে কি, যখন আমার ডেলিভারি হলো হওয়ার সময় বাচ্চা থেকে উঠে আমার নাভির উপরে রেখে দিল, আমার বুকে দেয় নাই, নাভির উপরে রেখে দিল। রাখার পর আমাকে একটাই প্রশ্ন করলো যে আগে যে তোর দুটো বাচ্চা ছিল ওই দুটো বাচ্চা কি? তো আমি বললাম যে আমার দুটো বাচ্চা ছেলে। তারপর এই কথাটা শোনার পর খুবই তাড়াহাড়া করে নার্সটা কেটে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। এটা কে ছিল? ওখানকার নার্স। গত 23 সেপ্টেম্বর আনোয়ারা বেগম সন্তান প্রসব করেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের নার্সদের তরফে জানানো হয় আনোয়ারা এক পুত্র সন্তানের জন্ম দেন, অথচ পরিবারের হাতে তুলে দেওয়া হয় কন্যা সন্তানকে। পরিবারের অভিযোগ, সন্তান বদল করেছে হাসপাতাল আধিকারিকরা, এমনকি নয়া নিয়ম মাফিক জন্মের পর সদ্যজাতের ফুটপ্রিন্টও নেওয়া হয়নি হাসপাতালের তরফে। সিস্টাররা আমাকে বলছে যে এই বাচ্চাটাকে এখন নিয়ে যাবে, 10 মিনিট পর আনে দিয়ে দেবে। তো আমি বললাম ম্যাডাম আমি সঙ্গে থাকবো। তো বলছে না, ও বাচ্চাটাকে আপনাকে সিঙ্গেল ছাড়তে হবে। সিস্টার আছে কি বলে একটা কাগজ বের করে যে আমাকে বলছে যে তুমি শুধু বাচ্চাটার এই প্যাডটা বের করতো, প্যাডটা বের করে বলছে বাচ্চাটার ফুটপ্রিন্ট নিতে হবে। আর এই ফুটপ্রিন্টের কথা আমাকে প্রথমে এখানকার স্টাফরাও বলছিলো যে তুমি আপনার তোমার বাচ্চাকে ফুটপ্রিন্টটা ম্যাচ করে নিয়ে চলে যাও। আর এই ফুটপ্রিন্টটা বলে হয় যখন বাচ্চা হয় তখন এই ফুটপ্রিন্টটা নেওয়া হয়, তাহলে এখন আবার ফুটপ্রিন্ট কেন নেওয়া হচ্ছে? পরিবারের দাবি নবজাতকের ডিএনএ টেস্ট করা হোক। এ বিষয়ে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। বুধবার দুটার সময় আমাকে বসার জন্য এখানে মিটিং রাখবে বলে বসার জন্য বলছে। তা আমি আমার একটাই প্রশ্ন যে আমার যে বাচ্চা আছে ওটার উনি ডিএনএ টেস্ট করাই দোক আমাকে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, দ্রুত সমস্ত জটিলতা মেটানো হবে, দাবি উত্তর দিনাজপুরের রোগী কল্যাণ সমিতির সভাপতির। কালকে মুখে বলেছিল, আজকে লিখিত দিয়েছে, কমপ্লেন তো মুখে বললেও কমপ্লেন হয়েছে। তো তারপরে অ্যাসিস্ট্যান্ট সুপার ওনাদেরকে ডেকেছেন, ওনাদের সঙ্গে আলোচনা করেছেন, আমাকে অ্যাসিস্ট্যান্ট সুপার কল ব্যাক করে বললেন যে আমরা বুধবার ডাক্তারবাবু নার্সিং স্টাফ সবাইকে নিয়ে আলোচনা করব। দালাল চক্র, কেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলো না? কেন মুখে কুলুক রোগী কল্যাণ সমিতির সভাপতির? পাল্টা প্রশ্নে সুর চড়িয়েছে বিরোধী শিবির। রোগী কল্যাণ সমিতির সভাপতি তো আমাদের পৌরপিতা নিজেই আছেন, উনি কেন এখনো চুপ করে আছেন? কেন এখনো এটার বিরুদ্ধে এটা অ্যাকশন নিচ্ছে না? উল্টে কি হচ্ছে, যারা অভিযোগ করছে তাদের উপরে কেস দেওয়া হচ্ছে, দালাল চক্রে আরও সক্রিয় হচ্ছে। এর পিছনে একটা বড় চক্র কাজ করছে। আমরা জানি এই বাংলাতে মাঝে মাঝে প্রায় হাসপাতাল থেকে এরকম বাচ্চা চুরির ঘটনা ঘটছে, তারপরে আর এর একটা চক্র গোটা রাজ্য জুড়ে কাজ করছে নিরপেক্ষ তদন্ত করে। যারা যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে যারা জড়িত আছে ইমিডিয়েট তাদেরকে সামনে আনা হোক। রাজ্যের সরকারি হাসপাতালে কোথাও ভর্তিতে দালালরাজ, কোথাও রক্তের কালোবাজারি, আর কত অভিযোগের ভার বহন করবে সরকারি হাসপাতাল? পৃথিবীর আলো দেখার আগেই কেন চক্রান্ত চলছে সদ্যজাতদের নিয়ে? কেনই বা এমন ঘটনার শিকার হতে হলো মোহাম্মদ সাবিরের পরিবারকে? কেন উদাসীনতার নজির সর্বত্র? উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, কলকাতা নিউজ। ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ, কোপে সদ্যজাতের মা, সন্তান প্রসবের পর হঠাৎই শারীরিক অবস্থার অবনতি, তারপরে মৃত্যু। চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। ফের সরকারি হাসপাতালে রোগী মৃত্যু, ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ,
চাঞ্চল্য নদিয়া কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে রবিবার কোতোয়ালি